কানে কানে এই কথাটি বলে বলে দিও, 18 বছর বয়স হলেই জোড়া ফুলে দিও। টিভিগুলোকে বলুন একটা নিউজ আমাদের দেখাবে না, এই যে ছাপ্পার পর ছাপ্পা দিচ্ছে আজকে, ওরা দেখেছে? দেখাবে না, বিজেপি রাগ করবে না, বাবা তাহলে তো গেল, ওরা দেখাবে না। আর আমাদের যদি একটা ইঁদুরও দৌড়ায় তাহলে 50 বার করে একই নিউজ সকাল থেকে রাত পর্যন্ত দেখিয়ে চলবে। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে এখন তো মহালয়ার দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায়, এই জন্য আমি অবশ্য অনেকটা দায়ী, এটা আমারই দোষ। মহালয়ার আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে, সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান। পুজোটাকে সবাই ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, আমাদের প্রাণের উৎসব, আমাদের এখানে ধর্ম যার যার আপনার উৎসব, কিন্তু সবার হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলায় না ভাই ভাই। সমস্ত জনগণকে শেষ করে সব কিছু বিক্রি করে দিয়ে, রোজ রোজ জিনিসের দাম বাড়িয়ে, কয়লা লোহা থেকে শুরু করে রেল থেকে জেল সব সেল, এই অবস্থা করে দিয়ে বড় বড় ভাষণ, সোনার বাংলা সোনার বাংলা, আমার সোনার ভারতবর্ষটাকে বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে, এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে, রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য ফাঁসির দাবি করছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিন কেউ এ কাজ করতে সাহস না পায়। 3 জন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায়, তার মধ্যে একটি বাচ্চাও আছে, একটি প্রেগনেন্ট মহিলাও আছে। আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ, 5 দিন তো হয়ে গেল, দয়া করে আপনারা অনুগ্রহ করে, আর কি বলতে পারি, আপনাদের পায়ে ধরে বলছি, তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে, যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন, চিকিৎসাটা করুন, কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন, আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন, কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো 4-5 দিন, কেউ কিছু বলেনি, এরপর আসুন কাজে নামুন, এটা আমার আবেদন থাকবে। হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায়, লোকটা বেঁচে যায়, প্রাণ বেঁচে যায়, জীবন বেঁচে যায়, এটাই আমার দেশ, এটাই আমার দেশ, এটাই আমার দেশ, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। তৃণমূলকে ভয় দেখাচ্ছে, তৃণমূল একমাত্র পার্টি, আপনাকে যদি ভয় পেত না অনেক আগে গুটিয়ে যেত, তৃণমূল কাউকে ভয় পায় না। 34 বছর লড়াই করে সিপিএমকে যদি ছুঁড়ে ফেলতে পারি, আপনাকেও লড়াই করে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবো। ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস, যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায়, যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ। আমি বাজে কথা কম বলি, মিথ্যে কথা কম বলি, কম বলি মানে বলিই না, যদি কোনো কথা বলবার জন্য সংসারে শান্তি আসে সেটুকু ছাড়া আমি মিথ্যে কথা চেষ্টা করি অ্যাভয়েড করবার জন্য। মিথ্যে কথা বলাটা আমার নেশাও নয় আর আমার পেশাও নয়। বাহ, কি অ্যাক্টিং কর রহা। সিরিয়াল বা সিনেমার মধ্যে দিয়ে আমরা খুব খারাপ টেকনিক দেখিয়ে দিই, ভালো জিনিস করুন না, সামাজিক স্টোরি বেশি করে করুন। একটা ঘরে 3টে বউ দেখানোর দরকারটা কি? একটা ছেলে তার বাবা নেই, বাবার পরিচয় নেই, 2 হচ্ছে 3টে-4টে বউ, 3 হচ্ছে 3টে-4টে কুটুম। এই দেশে এখন দুটো নেতা, একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড, আর একটা নেতা হচ্ছে টিম্বুত কিমাকার, বাংলা ইংরেজি করে নেবেন, গায়ের জোর দেখাচ্ছেন। আজকে দেখুন তো, ভেবে দেখুন তো, আমার মাথায় 46টা স্টিচ আছে,
আমার মাথায় অপারেশন হয়েছে, আমার চোখে অপারেশন হয়েছে, আমার পেটে দুবার অপারেশন হয়েছে, আমার দুটো হাতে অপারেশন হয়েছে। পুলিশ একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে, আমরা জানি না। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি, অথচ আমি জানি না আমার কোনো। পার্থ চ্যাটার্জির দোষ হলেও মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ববির ব্যাপার হলেও মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ভাত কেন গরম হয়ে ঢড়লো না মমতা ব্যানার্জিকে টেনে আনবে, আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কি ভাবো তোমরা, মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে? মমতা ব্যানার্জি সমাজসেবা করতে এসছে মাথা উঁচু করে, আদর্শ নিয়ে, দর্শন নিয়ে। শরীরটাকে যত নাড়াবেন, পাটাতে যত হাঁটবেন, আপনার মাথা তত হাঁটবে। হৃদয়টাকে যত দোলাবেন, আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে। মা বোনেরা বসে আছে, আমাদের সংসার চালায় মা বোনেরা, সরকার চালায় মা বোনেরা। বিজেপির এত বড় সাহস বলে কিনা, 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। আমি তো জোর গলায় বলি যে আমি প্রতিদিন চণ্ডীপাঠ করি, সকালে উঠি আমি দাঙ্গা করে চলি, মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি, সারাক্ষণ মানুষদের ওপর কুৎসা করি। ঠিক করেছি আমি নিজে পরে এখানে একটা কুড়ে ঘরের মতো বানিয়ে নেব, সুতরাং আমাকে 1 বছরের জন্য আমি ভাড়া নিয়েছি। মনে রাখবেন, আমি যদি কথা দিই, কথা রাখাটা আমার কথা। আমি মানুষকে ভাওতা দিয়ে, কুৎসা দিয়ে বা পকেটের টাকা গুঁজে দিয়ে পলিটিক্স করি না। আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলে সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে, কি দোষ করেছিল তৃণমূল? জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন? আমি বাইরের মেয়ে, আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে, আর তুই বেটা হরিদাস কাতির ছেলে, কি করে বেড়াস? তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে? তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই? তোর তো এটা ভূমিও নয়, জমিও নয়। প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না, আমার কথা শোনে না, কেন শুনবে? বাংলা সরকার কি তোমার চাকর বাকর? বাংলা সরকার গণতন্ত্র।